হবে, সুন্দর নাকি মজার টেস্ট হবে। আমি তো কখনো এরকম চিকেন ফ্রাই বানাইতেই পারবো না, অনেক জিনিস আমার সামনে থাকলে আমি সবটা থেকে একটু একটু করে খাই। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। বাট শুরুতে একটা ভুল কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে গুড মর্নিং। এখন গুড মর্নিং না, আমাদের এখানে এখন চলছে গুড ইভিনিং। আজকে আপু আমাদের জন্য খাবার পাঠিয়েছে, তো আমি এখনো দেখি নাই কি খাবার, জাস্ট ভাইয়া দিয়ে গিয়েছে, দিয়ে যাওয়ার সময় বলে গিয়েছে যে এখানে কি আছে, বাট কি আছে সেটা আমি এখন বলবো না। কি পাঠিয়েছে দেখতে হলে অবশ্যই অবশ্যই কি পুরো ভিডিওটা দেখুন, তখনই বুঝতে পারবেন কি পাঠালো আপু আমাদের জন্য। আপু এত যত্ন করে এত সুন্দর করে কি রান্না করে পাঠিয়ে দিল, তো আপু তো রান্না করে পাঠিয়ে দিয়েছে, বাট আমার রান্না অনেক থালা বাটি জমে আছে, এগুলো আগে পরিষ্কার করি তারপরে খাওয়া দাওয়ার দিকে যাই, কি বলেন? খাওয়া দাওয়া করলে এগুলো পরিষ্কার করতে পারবো না, তাই আগে কাজ পরে খাওয়া। তো পরে খুলতেছি আপু কি দিয়েছে, আগে আমি আমার কাজগুলো শেষ করি, এখানকার কাজগুলো, না হলে এগুলো আর করতে ইচ্ছা করবে না, এগুলো এভাবেই থেকে যাবে। সো এভাবে থাকাটা কল্পারের জন্য ভালো হবে না, তাই এগুলো আগে কি করতে হবে, পরিষ্কার করে ফেলি। এখন আর কাজ করতে বেশি একটা ভালো লাগে না, মনে হয় যেন ঘরের কাজগুলো যদি জিএল যদি একটু করে দিত তাহলে ভালো হতো, অবশ্য ওকে বললেও করে দেয়, সেই দিক থেকে ভালো আছে। আমি বলা লাগে না, বললেই যদি চোখের সামনে দেখে তাহলে করে দেয়, বাট আজকে সে সময় পাইনি এর জন্য আর করতে পারিনি। ঘরে এবং বাহিরে কাজ করা কিন্তু দুইটা একই সাথে একটু কষ্টেরই ব্যাপার, কারণ ঘরের কাজ করতে গেলে বাহিরের কাজে দেরি হয়ে যায়, আবার বাহিরের কাজ করতে গেলে ঘরের কাজ করা, তারপরেও দুইটা একসাথে মিলেমিশে আর কি করতে হয়। মাঝে মাঝে ঘরেরটা রয়ে যায় আর বাহিরেরটা আগেই হয়ে যায়, কারণ বাহিরের কাজটা তো মানুষের কাজ না, সেটা তো আগেই করতে হবে, আর নিজের কাজটা তখন কি হয়ে যায়, বাকি রয়ে যায়। তো ঠিক তেমন আমার এই থাল বাটিগুলো আজকে বাকি রয়ে গেছে। গল্প করতে করতে যেমন খাওয়াও বেশি হয়ে যায়, ঠিক তেমন গল্প করতে করতে অনেক সময় অনেক কাজ কঠিন কাজও হয়ে যায়। তো আমি আজকে একটু গল্প করতেছিলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে এবং কাজ করতেছিলাম, তেমন কাজ হয়ে গেছে, এতক্ষণ ধরে কাজগুলো করতেছিলাম না, ফোন টোন এগুলো চালাইতেছিলাম, ফেসবুক, বাট যখন আবার গল্প করতে করতে কাজ করতে চলে আসলাম তখন আবার কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন এইগুলো ঠিক জায়গায় রেখে দিই, আর এইখানে অনেক নোংরা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এখন আমার আর একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে বোতলের তেল ঢেলতে হবে। আজকে দুপুরবেলা আমি ইলিশ মাছ ভাজি করছি আর সাদে ভাজি করছি হচ্ছে বেগুন, বাট তেল বোতলে ঢালা ছিল না বলে আজকে যে আমি এত পরিমাণে তেল দিয়েছি, মানে সে তেলগুলো তো ফেলে দিতে পারিনি, সবটাই খেতে হয়েছে। তবে এত বেশি তেল তো শরীরের জন্য ভালো না, সময় পাইতেছি না বোতলগুলোতে ঢেলার জন্য, বড় বোতলে থাকলে ওখান থেকে ঢেলে দিতে গেলে আমি সব সময়ের জন্য বেশি বেশি হয়ে যায়, এই যে এই বড় বোতল থেকে যখন এভাবে আমি ঢেলতে যাই তখন বেশি পড়ে যায়, তাই ভাবছি যে এখন একটু আপনাদের সাথে গল্প করি আর একটু তেল ভরে ফেলি, না হলে এমনি এই তেল ঢালার জন্য আমার সময় হচ্ছে না, মানে এটাকে বড় কাজ মনে হয় আমার। তবে এটা তো আর মনে থাকে না সব সময়, যখনই কিচেনে আসি বিশেষ করে যখন রান্না করতে আসি তখন আর কি মনে পড়ে তেলের কথা। আমি দুই দিন ধরে ভাবছি যে হলুদ কিনবো, ওমা যখনই কিচেনে আসি রান্না করতে আসি তখনই আমার মনে পড়ে ও আচ্ছা হলুদ কিনতে হবে, অথচ বাহির থেকে যখনই আসি তখন আমার একবারও মনে পড়ে না দোকানগুলো দেখে যে ও আমার তো হলুদ নেই, বাসায় হলুদ কিনে নিয়ে যেতে হবে। কি আর করা যায়, নতুন নতুন রাঁধুনি হইলে যেটা হয় আর কি মনে থাকে না, আস্তে আস্তে মনে হয় মনে থাকবে সব কিছু। গল্প করতে করতে বড় কাজটা হয়ে গেল আমার তেল ঢেলাটা, আমার মনে হয় সব থেকে বড় কাজ এটাই। মাঝে মাঝে আমি এই কাজটা জুয়েলকে দিয়ে দিই,
বলি প্লিজ তুমি একটু তেল ঢেলে দাও আমাকে, ও তখন তেল তেল ঢেলে দেয় আমাকে। শেষ, বড় কাজটা শেষ হয়ে গেল, এখানে উঠিয়ে রাখি। আচ্ছা, বড় বোতলে এখনো তেল রয়ে গেছে। আমার অবশ্য এরকম একটা বোতল নিয়ে আসলে আমার এক দেড় মাস যায়, কারণ বেশি একটা তেল দিই না, তারপরেও বেশি হয়ে যায় আর কি, দিতে চাই না কিন্তু হয়ে যায় আর কি, দেওয়াটা হয়ে যায়। গতকালকে আমি আমার ভাবির সাথে কথা বলতেছিলাম, তো আমার ভাবি আমাকে বলছে যে আগে তেল কোনো ভাজি রান্না করলে ভাজি থেকে তেল বের হইতো, বাট এখন কোনো ভাজি রান্না করলে তেল বের হয় না। বলছি কেন এই রহস্য? বলছে আগে তো তেলের দাম খুবই কম ছিল, বাট এখন তার তেলের দাম কম না, এখন তো তেলের দাম অনেক বেশি। আমি ও আচ্ছা আচ্ছা, আগে তেলের দাম কম ছিল তাই বলে যে কোনো ভাজি রান্না করলে সেখান থেকে তেল বের হতো, বাট এখনো তেল বের হয় না। ঠিক আমি ওরকমই, এখনো হয় আর কি, মাঝে মাঝে যে কোনো তরকারি রান্না করলে দেখা যাচ্ছে সেখান থেকে তেল বের হচ্ছে। যেমন আজকে বেগুন আর ইলিশ মাছ ভাজি করছি, ওখান থেকে অটা তেল বের হয়েছে, মানে আমি বেশি দিয়ে ফেলছি। আপু ভালোবেসে এত কষ্ট করে বাড়ি বাসায় এসে খাবারটা দিয়ে গেল, এখন হচ্ছে খাবারটা খোলার পালা এবং খাওয়ার পালা। অনেকদিন পরে, অনেকদিন পরে বলতে ইংল্যান্ডে আসার পরে আপুই মনে হয় প্রথম খাবার রান্না করে দিল আমাদেরকে। তো এখন দেখা যাক খাবারটা কেমন হলো। অবশ্যই ভালো হয়েছে, কারণ আমি এর আগে আপুদের বাসায় গিয়েছিলাম, আমি প্লাস জুয়েল, সো আপুর রান্নাটা অনেক টেস্টি ছিল, বাট এটাও টেস্টি হবে আমি জানি, এটা খেয়ে দেখার কোনো কিছুই নেই, না খেয়েই বলতে পারি যে টেস্টি হবে। অনেক অনেক বড় একটা পাতিলে করে দিয়ে দিছে, বাপরে বাপ। ও এখানে তো দুইটা পাতিল, আমি ভাবছি একটাই মনে হয় বড় পাতিল, তো একটা না তো দুইটা দেখছি, দুইটা করে দিয়ে দিয়েছে। চিকেন বিরিয়ানির সাথে আবার চিকেন ফ্রাই, আমার এবং জিয়েলের সব থেকে পছন্দ চিকেন ফ্রাই এবং চিকেন বিরিয়ানি। বাট আমি তো এত ভালো রান্না করতে পারি না, আপু আপু তো অনেক সুন্দর রান্না করছে এবং অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে কি আছে এটা দেখি, এখানে কি আছে, এত সুন্দর ফ্লেভার, আমি রান্না করলে এরকম ফ্লেভার আসে না, আমি রান্না করলে যাক আমার রান্নাটা নাই বললাম আপনাদের সাথে। ও এখানে অনেক রকমের মিষ্টিও দিয়ে দিয়েছে, এই যে কেক দিছে, তারপরে আচ্ছা এখানে সব কেকেরই আইটেম, একটু খাই আমি, আবার কেক পছন্দ করি, সপ্তাহ থেকে একটু একটু করে খাই আমি, আবার অনেক জিনিস আমার সামনে থাকলে আমি সবটা থেকে একটু একটু করে খাই, সবটা হালকা মিষ্টি আছে, ভালো লাগছে। হালকা মিষ্টি বাট অনেক মজা। সবটা টেস্ট করেছি আপু, অনেক মজা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খাবার দেওয়ার জন্য, থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর রান্না, অনেক টেস্টি, আমি তো কখনো এরকম চিকেন ফ্রাই বানাইতেই পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো
এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছি। আমার সবচেয়ে পছন্দের জিনিস, আমি এটা পাইলে আর কিছু লাগে না আমার। পছন্দের জিনিসটা পেয়ে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের পেজটাকে ফলো করবেন, হেনা জুয়েল ব্লগস যেটা আছে আমার পেজ, অবশ্যই অবশ্যই ফলো করবেন। এবং আপুরও কিন্তু নতুন পেজ আছে, নতুন বলতে আপুরটা মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু আপুর ব্লগেও যেতে পারেন, ঘুরে আসতে পারেন। আপুর ব্লগের নাম হচ্ছে নৌরিন ব্লগ, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন, ওনার পেজটাকে ফলো করবেন। আর সাথে তো আমাদের পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো একটা লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই। শেষের বেলা এটা নিলাম থাম্বনেলের জন্য, আবার অন্য কিছু মনে করেন না।